তখন খোঁজ পেয়েছি। তারপরে সারা রাত কি জাগনাই ছিলেন? সারা রাতই জাগনা ছিলাম না, আমরা মনে করেন 3টা পর্যন্ত গল্প করে 4:30 পর্যন্ত মনে করেন সম্পর্কটা আমাদের মিলামিশাটা হয়েছে। রাত 4:30? হ্যাঁ, প্রথম রাত জীবনে, এটাই আমার প্রথম রাত ঠিক আছে জীবনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা জানেন অসহায় দরিদ্র এবং এদের জীবনের গল্প তুলে ধরা হয়, তেমনি আজও এক বোনের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক, চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, তো বোন, দেশের বাড়িটা কোথায়? আমার বাড়ি দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, মোমিনসিং কিশোরগঞ্জ। আচ্ছা, পরিবারে কে কে আছে বলেন? পরিবারে বলতে আমার আব্বা আছে, আমার আম্মু আছে। আচ্ছা, আমরা হচ্ছে দুই ভাই দুই বোন। দুই ভাই দুই ফ্যামিলির বড়। আপনি বড়? পড়ালেখা করেছেন বোন? পড়ালেখা বেশি করে নেই, কিন্তু ফাইভ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো আমি যদি জানি বাবা কি করেন? আমার বাবা আগে চাকরি করতো, এখন মনে করেন বর্তমানে চাকরি করে না, গ্রামে থাকে। গ্রামে থাকে? আপনি গ্রাম থেকে ঢাকায় চলে এসেছেন? জি। আচ্ছা, তো একটু পরিবারের সম্পর্কে শুনলাম, মা তো আছেন না? হ্যাঁ, আমার মেয়ে মা আছে। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছে বোন? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, আমার ফ্যামিলির ভিতরে বিয়ে দিছিল। আচ্ছা, কিন্তু আমার হাজবেন্ড আমার মেয়ে মানে মেয়ে হওয়ার জন্য বাড়ি চলে যায়, তখন আমার হাজবেন্ড বিয়ে করে আমাকে না জানে। মানে ঢাকায় হাজবেন্ডের সাথে ছিলেন? হ্যাঁ। আচ্ছা, বিয়েটা হয়েছে কতদিন? বিয়ে হয়েছে আপনি মনে করেন এই আমার আমার বয়স যখন 10 বছর, তখন মানে আমার হাজবেন্ড আমার ফ্যামিলি বিয়ে দেয়। আমার 10 বছর বয়সে বিয়ে দেয়? কেন? তখন মনে করেন আমি প্যান্ট পরা ফরাক করা, তখন আমার মার বাসায় ওই লোকটা খাওয়া দাওয়া করতো, তখন তার কাছে ভালো লাগছে, তারা ফ্যামিলি নিয়ে আসছে, আমার কোট কাবিন করে বিয়ে হয়েছে। কোট কাবিন করে বিয়ে হয়েছে? এটা কি ওই ছেলে কি আগে থেকে জানতেন? না, আমি জানতাম না, কিন্তু আমার ফ্যামিলিরা জানতো, ভালো ছিল ছেলে। হ্যাঁ, আমার ফ্যামিলিরা বিয়ের সাথে দেওয়ার পর আমি দেখছি ছেলে ভালো, সম্পর্ক ভালো, কিন্তু আমার বড় মেয়ে যাওয়ার জন্য আমি গ্রামে চলে যাই বাড়িতে, তখন মনে করেন না। আপনি যখন বিয়েটা হইলো, তা আপনার বাবা মার ইচ্ছায়? না, আমার বাবা মার ইচ্ছা না, কিন্তু আমার পছন্দ হচ্ছিলো আমার হাজবেন্ড, পরে আমার বাবা মাকে জানাইছে, আমার বাবা মা বিয়ে দিছে। ওই যে লোকের কথা বলছেন, আপনার হাজবেন্ডের কথা, তিনি কি আপনার পূর্ব পরিচিত ছিল? না। তাহলে কিভাবে বিয়ে দিল হঠাৎ করে এত অল্প বয়সে আপনাকে? আপনার বাবা মা তাকে চিনতে কিভাবে? আমার মা মেসে একটা রোগ খাওয়াইতো তো। ও আচ্ছা আচ্ছা। আমাদের বাসায়, আপনার বাসায় ওই লোক খাওয়া দাওয়া করতো? জি। এখান থেকে তার দেশের বাড়ি কোথায় ছিল? তার দেশের বাড়ি হচ্ছে আপনার নয় রংপুর মডাম। রংপুর? আপনি কি পছন্দ করেছিলেন তখন? যার জন্য পছন্দ করেছে তখন মনে করেন আমি না করতেও পারি না। তখন তো আপনার বয়স কম ছিল। হ্যাঁ, তখন আমি বেশি একটা বুঝি নেই, আমার বাপ মারা যা ভাবছেন তাই মনে করেন মত দিছি, রাজি। এই 10 বছর বয়সে আপনি বিয়ে করেছেন, তখন কি স্বামীর সাথে সংসার শুরু করেছিলেন না কিছুদিন পরে? না, তখন আমি বুঝি নাই, সে আমার নতুন বিয়ে দিছে আমার কাছে আসতো, আমাকে মানে ধরতো, আমি বিরক্ত হয়ে যেতাম যে ছেলে আমার গায়ে হাত দেয় কে বা আমার শরীরে ধরে কে, এরকম টাইপের মানে আমার অনেক খারাপ লাগতো। এটা কতদিন চলছে? এটা মনে করেন পুরো 2 মাস চলছে। তারপর আমার দাদিরা আমার মানে আমার খালি ঘরে একলা পাইলে গেছে, আমার যা ধরতো আর বলতো যে তুমি এমন করো কি, আমি তোমার জামাই তোমার হাজবেন্ড মাসে কি করবো শুনলে, তখন আমি বলতাম যে ও দাদি গো চাষি গো তে হয় এবার আমার শরীরে হাত দেয়। আচ্ছা, তখন আমার দাদি আমার চাষি যে আমার গালাগালি করতো যে এরকম শুরু করছিস, তুই কবে বুঝবি, বোঝার বয়স কবে হইব, তোরে বিয়া শাদি দিছি তোর তোর হাজবেন্ড তোর জামাই তার সাথে এরকম খারাপ ব্যবহার করার কি কারণে, তখন আমি বলতাম যে না ওই লোকটার সাথে আমার মানে বনে না, লোকটা শুরু খাই আমার শরীরে হাত দেয়, দাদি তুমি জায়গা দিও না, চাষি আমার কিছু কোয়েন যে মাঝে মাঝে চাষি দাদি আব্বারও আমার বাঁধতো গালাগালি করতো যে এরকম করলে আমার বাড়ি ঘরে তুই থাকবি না। কে বলতো এটা? এটা আমার আব্বাই বলতো, কিন্তু আমি এটা বুঝতাম না, আমি অনেক 10 বছরের মায় কী বুঝি, তখন মনে হয় আমি ফরাক পিন্দি এতটা বুঝি না, এই কার গাছের ফল আছে কার গাছে উঠতাম, খালি বান্দর গাছে গাছে উঠতাম আমি,
পরে একদিন হঠাৎ করে মানে রাগারাগি করছে আমার হাজবেন্ড আমার সাথে, আমি তাও বুঝি নেই, রাগারাগি করে ঢাকা, রাগারাগি কি ভালোবাসা কি তাও বুঝি না। না রাগারাগি করে চলে আসছে ঢাকা। আসার পরে তখন আমার নিজের কাছে একটু খারাপ লাগছে, মানে আমি তখন বুঝতে পারতেছি না জিনিসটা আমার কেন এমন লাগতেছে। তো প্যারায় আমি মন খারাপ হয়ে থাকতাম, মানে কোনো আগের মতন খেলা নাই, কার সাথে গাছও উড়ি না, হ্যাঁ মানে খাওয়া দাওয়া কিছুই নাই আমার। তখন আমার দাদি বুঝতে পারছে, তখন আমার দাদি বলতেছে যে আমি সবই বুঝি কিন্তু তুই বুঝছো না, বুঝার ভান করো। আমি দাদি আমার সুর একটাই যে দাদি আমার ভালো লাগে না, দাদি আমার ভালো লাগে না, কি কারণে ভালো লাগে না আমি নিজেও বলতে পারি না। পরে আমার চাচি আবার আমার হাজব্যান্ড ফোন দিচ্ছে, আমার চাচির নাম্বারে আমার চাচি আবার ফোনে বললো যে মায়েরা ওরকম ওরকম, পরের দিন মনে করেন আমি তো জানি না যে সে আমাদের বাড়িতে আবার আসবে। পরে মনে করেন যে আমাদের তো গ্রামে আগে তো ছিল মনে করেন ছিঁড়ি টিভি ভাড়া করে আনতো, আমরা সবাই উড়ানে বসে টিভি সিরি দেখতেছি, ছবি দেখা সে তোর যার যার রুমে যা শুয়ে বসছি। পরে আমি ঘুমে ঘুম লাগা চোখ লাগা যাওয়ার পরে সবাই এক লোক আমরা এক বিছানা শুইছি, আমার মাসাইতে দিয়ে কি যে আমার হাজবেন্ড আমার দৌড়ে মানে আঞ্জা দেওয়া কুলাকুলি শুরু করছে। তখন আমি আবার লাফ মারা উঠছি, আমি লাফ মারার পর আমাকে কে রে কে রে কে আমার শরীরে হাত দিল, তখন আমার জামার মুখের ভিতরে হাত নিয়ে বলে যে চুপ করো, আমি আমি শিপলু, আমি তুমি কহ নাইলা, মানে হ্যাঁ আমি দেখে মানে আমি কি এতে কি বলবো লাগছে আমার, তুমি আয় অবশ্যই মুখ দিয়া যে তুমি কখন আসলা। তখন বলতেছে যে আমি তো আসছি তোমার 8:30 দিকে, আসে তো অনেকক্ষণ গল্প মুল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, জিজ্ঞাসা করলাম, বললো যে তুমি শিয়ার হইছ। আমি কে আমার শাশি আম্মার এরা কোথায় চলে গেছে, কয়ে ঘরে এরা ঘরে গেছে, আর আজকে তুমি আর আমি এই ঘরে শুন। আমার প্রথম অনেক ভয় লাগছে যখন আমার ধরতে গেছে, তখন আমি কই গিয়ে যা এমনি কথা বলো দূরে থেকে সমস্যা নেই কিন্তু শরীরে ধরো না। তখন হ্যাঁ বলতেছে কেন শরীরে ধরবো না, বললে আরও কাছে গেল, কাছে যা বলতে কেন ধরবো না, তুমি তো আমার ওয়াইফ তুমি কেন বুঝো না। এটা আমি চলে গেছি ঠিক তোমার কানে খবর আসছে তোমার ভালো লাগতেছে না, আগের মতন খেলো না, শয়তানি করো না, আমি কি বুঝি না কেন এমন করো, খেলে কী কারণে করো, আমি কই আমি নিজেও জানি না কী কারণে করে। এই এক কথা দুই কথা অনেক মানে রাত 4:30 বেজে গেছে গা, ওই বগর বগর করতে আমার মানে প্রচুর ঘুম এসে বসছে, কিন্তু আমার হাজবেন্ড আমার ধরেই বসছে, মানে আর কিছু করতেও পারি না। ঠিক আছে এরকম কথা মানে হঠাৎ করে মানে আমার আমারও মানে একটা ইয়াও জাগে উঠছে। ঠিক আছে তখন আমরা মানে মনে করেন রাতের ভিতরে মিলামিশা করার পরে পরের দিন সকালবেলা আমার হাজবেন্ড আমাকে ঘরের পিছনে নিয়ে পানি এনে দিল, আমি গোসল করলাম। তখন থেকে বুঝছি যে জামাই বই মানে একটা সম্পর্ক মিল কারে বলে কিসের কারণে, এই জিনিসটা তো তখন আগে বুঝিনি, এখন তো মনে করেন বুঝছি আমি যে জামাই ছাড়া অনেক মেয়েরা আছে, হ্যাঁ সব কিছুর ভাগ আছে তার হাজবেন্ডের ভাগ নাই, এটা ঠিক সব কিছুর ভাগ আছে হাজবেন্ডের ভাগ নাই। আমি তো আমি আমার হাজবেন্ডের তো আমি ভাগ দিতে পারবো না, আমি সব ভাগ দিতে পারবো আমার হাজবেন্ডের ভাগ দিতে পারবো না। এরকম করে মনে করেন আমাদের সংসারটা ভালো সুখে যাচ্ছিল। প্রথম রাত এটাই ছিল বিয়ের পরে প্রথম রাত, প্রথম রাত আমাদের বাসা কে দিল এই রাতটা প্রথম শুরু করে দিল, এটা দিছে আমার একমাত্র আমার চাচি আর আমার দাদি, এরা খুব প্ল্যান করেছিল। হ্যাঁ আমরা শুয়ে থাকব যে প্লাস্টিকের গাদা ফুল দি এর আনছিল, আর আইন আগে মনে করেন বাসা ঘরটা সাজাইছিল। তখন আমি মনে করছি কি যে আমার অন্য যে অন্য আত্মীয় স্বজনরা আছে হ্যাগর লেগে করছে, আমার বলছে যে তো স্বাস্থ্য বোনের বিয়া, আমি ততটা বুঝি না, কিন্তু আমার সেই রাতটা যে আমার আমার কাছে আসবে এটা আমি কল্পনা করতে পারিনি। কিন্তু আমাকে মাঝে মাঝে এখনও কল্পনা বাসে যে কী জিনিসটা আমার জীবনে কী কী ঘটতে গেল। এটা যেদিনকে জামাই আসলো বাড়িতে সেদিনকে আপনি জানতেন যে আজকে উনি আসতেছে? না আমাকে একটুও বলে নাই, কে বাড়ির কেউ বলে না, আমার একটুও কেউ বললে তো আপনি দৌড়াদৌড়ি করতেন, দৌড়াদৌড়ি করতাম আমি, এমন আছে আগের মতন রাগি আগের মতন ফাজলামি, এই গাছে উঠবো ওই ধরনের মানে অন্য জায়গায় শুয়ে থাকতে যে ওরে দেখলে লুগায় থাকবো বা ওরে দেখলে ছ্যাং ছ্যাং করবো বা আমার দাদিরে ডাকবো চাচিরে ডাকবো, আবার আব্বা আবার আবার আমি বিরক্ত করে আব্বা আমাকে মারবে গা তুলবে এরকম। আমার স্বাস্থ্য বোনেরা অনেক বুঝাইছে যে দেখ পথে যাই করো ফাতেমা, এর কিন্তু জীবনে একটাই বিয়া, মেয়েদের জীবনে একটাই বিয়া, তুই এখন বুঝতেছ না তোর শিপলু কতটা ভালোবাসে কতটা আদর করে। আচ্ছা সেই প্রথম রাইতে যখন আপনি শুয়েছিলেন আপনার দাদির সাথে কখন উঠে গেল আপনি টের পাননি? না আমি একটু খোঁজ পাইনি, একবার আমি ঘরটার উপরে বসে আমি একটু খোঁজ পাইনি, মানে টেরই পাননি যে বাড়ি চলে গেছে। কিন্তু একটা পুরুষের যেমন ধরলে যেরকম লাগে, যেমন আমার হাজবেন্ডে দেই আমার হাজবেন্ড প্যারায় আমার ধরতো টাচ করতো অনেক ধরনের কথা বলতো, আমি বিরক্ত হয়ে যেতাম গা, তার ওই হাতের ওই স্পর্শটা আমি পেলে বুঝতে পারতাম যে একটা পুরুষের। তখন আমার আমার মানে আমার দাদি চলে যাওয়ার পরে ঘর থেকে সবাই যাওয়ার পরে যখন সে আমার ধরলো টাচ করলো, তখন আমি বুঝছি যে একটা পুরুষের হাতে।
আচ্ছা, তারপরে যখন রাত মাঝামাঝি ওই সময় তখন ছিলাম এক বোনের জীবনের গল্প, যে তার ছোট থেকে বিয়ে হয়েছিল, তিনি কিছুই বুঝতেন না, সেই না বোঝার কথাগুলো আপনাদের সামনে শেয়ার করলো। আশা করি ভালো লাগবে এবং আমরা পরবর্তী প্রোগ্রামে যাব। তো সেই প্রথম রাইতের কথাটা কি মনে পড়ে রেগুলার? এখনো আমার মনে পড়ে। দর্শক, সেই মনে পড়া কথাগুলো আমরা দ্বিতীয় পর্বে শুনবো। আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন। আমরা চেষ্টা করব দ্বিতীয় পর্বে তার কথাগুলো শোনার জন্য এবং কি ঘটেছিল রাতের পরে দিনের বেলায় সেই কথাগুলোই আমরা ফাতেমা বাবার কাছ থেকে শুনবো। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।